ছাত্রীরা দেখো আজকে আমাদের প্রথম অঙ্ক দেখো 100 গ্রাম কার্বোহাইড্রেট 50 গ্রাম ফ্যাট এবং 25 গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য গণনা করো আচ্ছা আমরা কি জানি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত ক্যালোরির মান 4 কিলো ক্যালোরি তাহলে 100 গ্রাম থেকে কত হবে 4 into 100 equals to 400 কিলো ক্যালোরি আচ্ছা আবার কি জানি 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির মান 4 কিলো ক্যালোরি 25 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির মান 4 into 25 equals to 100 কিলো ক্যালোরি এরপর আসছে ফ্যাট 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরির মান 9 কিলো ক্যালোরি 50 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরির মান 9 into 50 450 কিলো ক্যালোরি ঠিক আছে আচ্ছা শুধু এখানে দেখো বলেছে ক্যালোরি মূল্য গণনা করতে তাই আমরা এখানে এরকম ভাবে ক্যালোরি মূল্য গণনা করে এই আনসার গুলো বের করে আমরা রেখে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আর কোনো যোগ করা হচ্ছে না ঠিক আছে এটা একটু খেয়াল করবে শুধু বলেছে ক্যালোরি মূল্য গণনা করো তাই আমরা এখানে ক্যালোরি মূল্য গণনা করে রেখে দিচ্ছি যদি এরকম বলতো যে এই উক্ত খাদ্যটি কতটা ক্যালোরি সরবরাহ করছে একটা ব্রেকফাস্ট বা কোনো একটা খাবার লাঞ্চ তখন আমরা এটা যোগ করতাম কেমন আচ্ছা এই অঙ্কটা আমাদের এখানেই কমপ্লিট নেক্সট দেখো আমি আসছি বলছে 50 গ্রাম মুরগির ডিমের ক্যালোরি মূল্য কত আচ্ছা আমরা জানি 100 গ্রাম মুরগির ডিমের ক্যালোরি মূল্য 173 কিলো ক্যালোরি তাহলে 1 গ্রাম মুরগির ডিমের ক্যালোরি মূল্য কত 173/100 কিলো ক্যালোরি আর 50 গ্রাম মুরগির ডিমের ক্যালোরি মূল্য কত 173/50/100 কত হবে 173/2 ইকুয়ালস টু 86.5 কিলো ক্যালোরি তা হচ্ছে আমাদের উত্তর 50 গ্রাম ডিমের মুরগির ডিমের ক্যালোরি মূল্য কত আচ্ছা দেখো আজকের আমাদের থার্ড অঙ্ক এবং আজকের আমাদের লাস্ট অঙ্ক 7.5 গ্রাম প্রোটিন 20.4 গ্রাম কার্বোহাইড্রেট ও 11.8 গ্রাম স্নেহ পদার্থ সমৃদ্ধ একটি সকালের জলখাবার মোট কত ক্যালোরি সরবরাহ করবে এক গ্রাম প্রোটিন 4 কিলো ক্যালোরি 7.5 গ্রাম প্রোটিন সরবরাহ করে 4 ইনটু 7.5 ইকুয়ালস টু 30 কিলো ক্যালোরি 1 গ্রাম কার্বোহাইড্রেট সরবরাহ করে 4 কিলো ক্যালোরি 20.4 গ্রাম কার্বোহাইড্রেট সরবরাহ করে 4 ইনটু 20.4 ইকুয়ালস টু
81.6 কিলো ক্যালোরি। এক গ্রাম স্নেহ পদার্থ সরবরাহ করে 9 কিলো ক্যালোরি, 11.8 গ্রাম স্নেহ পদার্থ সরবরাহ করে, 9 × 11.8 106.2 কিলো ক্যালোরি। তাহলে এবার কি হচ্ছে, আমাদের এই তিনটে যোগ করতে হবে। কেন, এখানে কি বলেছে মোট কত ক্যালোরি জলখাবারটা সরবরাহ করছে। কি লিখব, জলখাবার থেকে প্রাপ্ত মোট ক্যালোরির পরিমাণ ঠিক আছে, আজকের আমাদের অঙ্ক এখানেই শেষ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করবে, বা আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, যা করালাম ভালো করে প্র্যাকটিস করবে।